الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى في كلامه المجيد ان الله مع الصابرين اللهم صل على محمد وعلى اله واصحابه ابارك وسلم جمال حسن یوسف پر فقط عشق تھی تمہارے روئے روشن پر فدا سارے ذہانی ہے بلغ العلاب کمالی

যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে আছেন অর্থাৎ আল্লাহ তাদেরকে সাহায্য করবেন দুনিয়ার সবাই সাহায্য চাচ্ছে সবাই এমদাদ এলাহি চায় সবাই নসরতে বাড়ি চায় সবাই রাব্বুল আলমিনের অনুগ্রহ চায় কিন্তু সেই দয়া সেই অনুগ্রহ কিভাবে পাওয়া যাবে সেটা আল্লাহ বলেন তুমি আমার অনুগ্রহ পাবে সবুরের দ্বারা ধৈর্যের দ্বারা ধৈর্য ধরো সবর কর আমাকে তুমি পেয়ে যাবে আমার সাহায্য পাবে আমার নসরত পাবে আমার এমদাদ পাবে আমাকে পাবে ধৈর্যের কথা মহান রাবুল কালাম কালামে পাকের মধ্যে এক জায়গায় নয় দুই জায়গায় নয় দশ জায়গায় নয় বিশ জায়গায় নয় পঞ্চাশ জায়গায় নয় অনেক জায়গায় সপর শব্দটা র মাতদাতা হয়তো কখনো মাজির সিগে দিয়া হয়তো কখনো মুজারের সিগে দিয়া হয়তো কখনো আমরের সিগে দিয়া হয়তো কখনো হেকা হয়তো কখনো সেকা এতান আমি একদিন গণনা করেছিলাম আমি খুঁজে আশি বিরাশি জায়গার মধ্যে পেয়েছি কম বেশিও হতে পারে আমার একটা সরসারি নজর স্বাভাবিক দৃষ্টি দিয়ে দেখেছি এই মাদ্রাটা আল্লাহ রাবুল আলমিন কোরআনের বিরাশি জায়গায় ব্যবহার করেছেন কম বেশি হতে পারে আমি একটা হালকা নজর দিয়েছি হ কখনো তিনি হেকায়াতান কখনো সেকায়াতান কখনো আমরান কখনো এইভাবে বহু জায়গায় আল্লাহ রাবুল আলমিন মানুষকে সবুরের তালিম দিছে ধৈর্যের তালিম দিছে ধৈর্যের কথা বলেছে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার মানুষকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের যদি সাহায্যের দরকার থাকে সাহায্য আমার কাছে চাও আমি তোমাকে সাহায্য দেব তোমাকে সাহায্য করব। কিন্তু সাহায্য পেতে হলে দুইটা জিনিস লাগবে এক নাম্বারে সলাদ দুই নাম্বারে সবর যে মানুষটা শুধু সবর করে আল্লাহ পাকের সাহায্য তার কাছে আসবে না শুধু ধৈর্য ধরার দ্বারা সাহায্য আসবে না লগে সলাত লাগবে নামাজ লাগবে নামাজ আর সবুরের সমন্বয়ে রহমতুল্লাহ এমদাদুল্লাহ নসরতুল্লাহ নসরতে বারি এমদাদে বারি এসে যাবে সবাই সাহায্য চাচ্ছে আমরা সবাই মহতাজ আমরা সবাই মুখাপেক্ষী পাকের মাখলুক সবাই মহতাজ সবাই মুখাপেক্ষী এমন কেউ নেই যে সে মহতাজ না একমাত্র জাতে বাড়ি জাতে লাহি পাকের জাত তিনি সামাত তিনি মহতাজ কারো মুখাপেক্ষী নন আর সবাই মুখাপেক্ষী আমরা সবাই সাহায্য চাই তবে মাখলুকের কাছে সাহায্য চাওয়াটা অপরাধ খালেক নারাজ হয়ে যায় মাখলুকের কাছে সাহায্য চাইলে আর খালেকের কাছে সাহায্য চাইলে খালেক থেকে সাহায্য করে দেয় এবং সাথে সাথে সন্তুষ্ট হয় রাজি হয় খুশি হয় মানুষের কাছে একবারের জায়গা দুইবার সাহায্য চাইলে মানুষ নারাজ হয় জাতে কুদ্দুস এমন একটা জাত যে জাতের কাছে না চাইলে নারাজ হয় কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম মাল্লাম ইয়াস আলিল্লাহব আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার সাথে রাগ করে বসে আছেন আল্লাহ আকবর মানুষের কাছে চাইলে নারাজ আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে নারাজ দুনিয়ার মানুষের কাছে চাইলে নারাজ রব্বেকারিমের কাছে না চাইলে নারাজ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় হার গরিত তো দেনে তাই আর হ্যা হার তো দেনে তাই আর হ্যা দেওয়ার জন্যে তুমি সর্বক্ষণ প্রস্তুত যে তোমার কাছে চায় না তুমি তার উপর নারাজ অসন্তুষ্ট হ আসলে কি দোস্ত জায়গা চিনি নেই কোথায় চাইতে হবে সে জায়গাটা চিনি নেই তার কারণ হলো একলা চিনা যায় না এমন কারো সান্নিধ্যে যেতে হয় যে তোমাকে চিনাই দিবে কার কাছে চাইতে হয় দেনেওয়ালা কে দোস্তরে জাত সবাই একমাত্র ওয়াহেদ তিনি দেনেওয়ালা তো তিনি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন অদুনিয়ার মানুষ তোমরা সবাই আমার কাছে সাহায্য চাও বিশ্ববরি বসলা ধৈর্য ধরে নামাজ পড়ে ধৈর্য ধরে নামাজ পড়ে আগে ধৈর্যের কথা বলছে তারপরে নামাজের কথা বলছে কারণ নামাজ পড়তে ধৈর্যের দরকার শরীয়তের প্রত্যেকটা হুকুম পালন করতে হলে ধৈর্যের দরকার আল্লাহ রাবুল আলমিনের প্রত্যেকটা হুকুম ফরমান পালন করতে হলে ধৈর্যের দরকার নবী সালাতু প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে হলে ধৈর্যের দরকার যার মাঝে ধৈর্য নাই তার মাঝে শরীয়তে মহাম্মতি নাই শরীয়তে মহাম্মতের উপর আমল করতে হলে ধৈর্য লাগবে সবর লাগবে তো আল্লাহ বলেন তোমরা আমার কাছে সাহায্য চাও কি লাগবে বলো ধৈর্য ধরে নামাজ পড়ে আগে ধৈর্য তারপরে নামাজ কারণ নামাজ পড়তে ধৈর্য লাগে শীতের দিনে নামাজ পড়তে অজু করু অজু করাটা অনেক কষ্টের বিষয় কষ্ট করে আগে অসু করতে হয় তারপরে নামাজ পড়তে হয় কষ্ট করে আগে তহারত অর্জন করতে হয় পবিত্রতা অর্জন করতে হয় পবিত্রতা অর্জন করা কষ্টের কাজ পবিত্রতা অর্জন হইলে তারপরে নামাজ অস্থায় বিশ্ববরী এবং আর নামাজ এই দুইটা জিনিসের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও কিন্তু এটা সবার দ্বারা সম্ভব না এটা অনেক বড় কাজ ধৈর্য ধরা নামাজ পড়া দুটি বিশাল বড় কাজ অনেক বড় কাজ সবার দ্বারা ধৈর্য ধরা হয় না সবার দ্বারা নামাজ পড়াও হয় না জি যদি ধৈর্যই ধরতে পারতাম পাকের সাহায্য পেয়ে যাইতাম সময় তো অনেকটাই চলে গেছে কিছুই তো পাই নাই কোনো সন্ধান নাই কোনো খবর নাই তো কো যাওয়া কে তুমি যাবে কোথায় কোন খবর নাই খবর নাদারাদ কামান্দে হাওয়া চেহেল সালে অমরে আজিজত গুজাস মেজাজে তুয়াজ হা নাগাস হামা বা হাওয়া ও হাওয়া চা দমে বা মাচলে নাপর দা খাতি কাঁহেশের বাজারে নিজেকে বিক্রি করে দিলাম কোনো খবর নিলাম না আমি কে কোথায় যাচ্ছি কোথায় যাব কোথা থেকে আসলাম কেন আসলাম কি কারণে আসলাম কে পাঠাইল ওস্তাদ মুফতি আব্দুল বারি সাহেব দাম বারাকহমুল আলিয়া বলেছিলেন যার নামাজ যত সুন্দর হয়ে গেছে তার জীবন তত সুন্দর হয়ে গেছে যার নামাজের মধ্যে ত্রুটি বিচ্ছুতি তার জীবনের মধ্যে ত্রুটি বিচ্ছুতি যার নামাজের মধ্যে এখনো দোষ ত্রুটি আছে তার জীবনের অন্যান্য আমলের মধ্যেও দোষ আছে এক নামাজ এমন এক একবাদ যা ঠিক হলে সব ঠিক হয়ে যায় আসলাত নামাজ তোমাকে সমস্ত ফাহেসার কাজ থেকে সমস্ত মনকার কাজ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখবে যে ব্যক্তির নামাজ যতটুকু সুন্দর হয়েছে ওই ব্যক্তি পাপ থেকে পঙ্কিলতা থেকে ততটুকু দূরে আছে তো তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য ধরে নামাজ পড়ে তবে এটা বিশাল বড় কাজ নামাজ পড়া অনেক বড় কাজ ধৈর্য ধরা অনেক বড় কাজ ইল্লাল ইসে তবে ধৈর্য ধরা নামাজ পড়া খাসে ইন্দের জন্য তেমন কষ্টকর নয় در جا ترای دورت پره زره الله رب بلاله خاشع بنده نماز ترای پره زره رب کره منه خاشع بنده خاشعون خاشعان خاشعونه، خاشعینه খাসে কাকে বলে পরের দিচ্ছেন বলে দিচ্ছেন কারা আমার বন্দাদের মধ্য থেকে একদল বন্দা আছে যারা খাসে তাদের ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন

যারা রে করিমের সাথে লেখা হবে সাক্ষাৎ হবে এই বিশ্বাস রাখে যারা যাদের অন্তরে যাদের মনের মাঝে এই বিশ্বাস রয়েছে আমাদের তো একদিন রবের সাথে সাক্ষাৎ করতে হবে আমাদের তো একসময় রবের কাছে ফিরে যেতে হবে দুইটা কথা একটা হলো রবের কাছে ফিরে যেতে হবে এবং রবের সাথে সাক্ষাৎ করতে হবে দোস্তরে সবার সাক্ষাৎ হবে রবের সাথে যারা ভালো মানুষ তাদেরও সাক্ষাৎ হবে যারা মন্দ মানুষ তাদেরও সাক্ষাৎ হবে যারা নেককার তাদেরও সাক্ষাৎ হবে যারা বদকার তাদের সাথেও সাক্ষাৎ হবে সাক্ষাতের ধরনটা ভিন্ন হবে যারা তাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন রাজি এবং সন্তুষ্টির সাথে যারা তাদের সাথে সাক্ষাৎ হবে অসন্তুষ্ট অবস্থায় জি বাবা যখন রাগ করে আর ছোট সন্তানরা দেখে তারা ভীষণ ভয় পায় আর বাবা যখন সন্তুষ্ট থাকে আর বাচ্চারা যখন দেখে তখন তারাও খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন যখন রাগ করবেন আর রাগ দেখাবেন তখন আমরা ভয় পেয়ে যাব আর আল্লাহ যখন খুশি হয়ে দেখা করবেন আমরা শান্তি পাবো সুখ পাব দোস্তে যদি রাগ করে সাক্ষাৎ করে তখন সবারই মন খারাপ হয়ে যায় দোস্তে যদি সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ করে সবারই মন ভালো হয়ে যায় তো আমাদের ফিরে যেতে হবে আহা এটা এমন একটা কথা চিকুন কথা ফিরে যাওয়া ফিরে যাওয়া কি তাহলে বোঝা গেল আমরা আগে কোথাও ছিলাম ওইখানে আবার চলে যাব এটার নাম তো ফিরে যাওয়া রোজা আজ শব্দ আল্লাহ আলামিন কোরআনে ব্যবহার করছেন তোর জাউন শব্দটা মজহুলের সিগা তোমাকে ফিরাইয়া নেওয়া হবে তুমি যাইতে চাও বা না চাও তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক তোমাকে ফিরাইয়া নেওয়া হবে ও মা গো কত কঠিন কথা আল্লাহ আকবর যেখান থেকে আসছো তোমার ওইখানে যেতে হবে তোমাকে ফিরাইয়া নিবে ওয়া ইলাইহে তুরজা উন আর এখানে ওয়া ইলাইহে রাজ একদল রাজ এন আর একদল তুর যাউন আল্লাহ আকবর ও যারা রাজ এন তাদের তো নসিবালা যারা তুর যাউন তাদের তো নসিব খারাপ রে ভাই নসিব খারাপ আল্লাহ বিদেশ করে মানুষ বাড়িতে ফিরে যায় আহ বিদেশ করে মানুষ বাড়িতে ফিরে যায় আর কিছু মানুষ বিদেশ গেছে কাগজপত্র ঠিক নাই যে দেশে গেছে ওই দেশে দরা খাইছে ওই দেশের কারাগারে বন্দি থাকার পরে এক সময় তাকে ফিরিয়ে দেওয়া হয় আগার সমুজ মে আজ তো বহুত আচ্ছি আগার মে না আয়ে নসিব মে বহুত খারাবি আল্লাহ আমাদেরকে বুঝ দাও তাহলে যে মানুষটার অন্তরায় কলি যায় এই বিশ্বাস আছে আমার তো রবের সাথে সাক্ষাৎ করতে হবে আমার তো রবের কাছে ফিরে যেতে হবে ওই সমস্ত মানুষদেরকে খাস খাসে বলা হয় আর খাসে বন্দা যারা তাদের দ্বারা এই নামাজ পড়া আর ধৈর্য ধরা সম্ভব বাকি অন্য সব বন্দাদের দ্বারা এই কাজ সম্ভব না অতএব যার দ্বারা নামাজ পড়া সম্ভব না ধৈর্য ধরা সম্ভব না সে পাকের সাহায্য পাওয়ার উপযুক্ত না আল্লাপাকের সাহায্য পাওয়ার উপযুক্ত এই একজন মানুষ যে মানুষটা ধৈর্য ধরতে পারে আর নামাজ পড়তে পারে ধৈর্য ধরতে পারে নামাজ পড়তে পারে কে যে মানুষটা খাসে খাসে কে যে মানুষটার অন্তরে এই বিশ্বাস আছে আমার তো রবের সাথে সাক্ষাৎ করতে হবে আমার তো রবের কাছে ফিরে যেতে হবে ওই ব্যক্তি খাসে আর যে ব্যক্তি খাসে ওই ব্যক্তির দ্বারাই নামাজ পড়া আর ধৈর্য ধরা সম্ভব আর যার দ্বারা নামাজ পড়া ধৈর্য ধরা সম্ভব সেই আল্লাহ রাবুল আলমিনের সাহায্য পাওয়ার উপযুক্ত ব্যক্তি সুবাহানি অবহান আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাহায্য পাওয়ার উপযুক্ত করে দাও আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাহায্য পাওয়ার উপযুক্ত করে দাও বুঝাই গেল যারা সাহায্য পাওয়ার উপযুক্ত না আল্লাহ তাদেরকে সাহায্য করবে না সাহায্য পাওয়ার উপযুক্ত হতে হয় তখনই সাহায্য আসে তবে আল্লাহ সুন্দর করে বন্দাকে বুঝাই দিছে বন্দা রে সাহায্য কেমনে পাবি সাহায্যের পাত্র হতে হবে আর সাহায্যের পাত্র ওই ব্যক্তি যার মধ্যে সবুর আছে যার মধ্যে সলাৎ আছে যার মধ্যে সবুর নাই সলাৎ নাই সে সাহায্যের পাত্র নয় হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য দান করো সাহায্য করো এবং সাহায্য পাইতে হলে যে সমস্ত শর্তের দরকার তুমি দয়া করে সে সমস্ত শর্ত আমাদের মধ্যে দিয়া দাও যদিও আমরা হারাই ফেলছি তুমি রহমত করো হা বাইরে নোংরা পাত্র লে গেলে আতরলা আতর দিবে না যদিও টাকাটা কিনতে চায় আতরলা বলবে আমার কাছে পবিত্র পাত্র আছে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র আছে এই পাত্র নেও তোমার নোংরা পাত্র ময়লা যুক্ত পাত্র ফেলে দাও টাকা আতর কিনবে তারপরও আতরলা নোংরা পাত্রে আতর দিবে না আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিবে না সাহায্য করবে না ওই ব্যক্তিকে যে সাহায্যের উপযুক্ত না যে পাত্র সাহায্য পাওয়ার উপযুক্ত হয় নাই সবুর করে ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে পাক তাকে সাহায্য করবে না হ আসলে সাহায্য কি জিনিস দুনিয়ার বাড়িতে সম্পদের মালিক হওয়াটা এটি সাহায্য নয় এটা মূল সাহায্য না হ্যাঁ এটাও সাহায্য কিন্তু এটা মূল সাহায্য না যদি এটার নাম সাহায্য হতো রয়ে বাই তাহলে বহুত কাফের বেইমান যার কোনো সবুর নাই যার মধ্যে কোনো সলাত নাই তো মাল আছে অনেক মালদার যার নামাজ নাই যার সলাথ নাই যার সবুর নাই তাহলে কি বলা যায় সে সাহায্য পাইছে না মাল পাওয়া আর সাহায্য পাওয়া এক জিনিস না আসল সাহায্য হলো রেজা খোদা বন্দে আল্লাপাকের সন্তুষ্টি পাকের সন্তুষ্টি হলো আসল সাহায্য ভালো খাওয়া ভালো পরিধান করা ভালো জায়গায় থাকা ভালো বাড়িতে থাকা ভালো বস্ত্র পরিধান করা এগুলো সাহায্য না হ্যাঁ এগুলা মূল মৌলিক সাহায্য নয় যদি এগুলাকে মৌলিক সাহায্য বলা হয় তাহলে তাহলে যাদের ইমান নাই এলেম নাই সবর নাই নামাজ নাই জেনা করে মদ খায় ব্যবিচার করে শোধ খায় ঘুষ খায় ঘুষ দেয় শোধ দেয় তাদেরও তো অডেল সম্পদ আছে তাদেরও তো সুন্দর বাড়ি আছে সুন্দর গাড়ি আছে সুন্দর নারী আছে তাই বলে কি তারা সাহায্য পাইছে না দোস্ত কোরআন বুঝতে হবে কোরআন বুঝতে হবে কোরআন বুঝতে হবে কোরআন কি বলতে চায় কোরআন কি বোঝাতে চায় বিশ্ব তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর করে নামাজ পড়ে সবর করে নামাজ পড়ে আল্লা খে তবে এটা অনেক ভারী কাজ বড় কাজ সবার দ্বারা সম্ভব না খাসেদেরকে ছাড়া আর খাসে তো তারা যাদের অন্তরে এ বিশ্বাস আছে রবের সাথে সাক্ষাৎ করতে হবে রবের কাছে রবের সাথে সাক্ষাৎ করতে হবে আমি তো রবের কাছে ফিরে যাব মাজি। দেয়া আয়া লাদিন আমন স্তাইন বস্সবর স্স্লা আগের কো থে হে ইমান দারা তম্রা শহাদ জসাও সবর করে সলাত পরে সবর করে ধৈর্য ধরে নামাজ আদায় করে সবুর আর আগে যে আয়াতটা পড়ছি ওইখানেও সবুরের কথা আগে আনছে এই আয়াতের মধ্যে সবুরের কথা আগে আনছে আগের আয়াতের মধ্যে নামাজের কথা পড়ে আনছে এই আয়াতের মধ্যে নামাজের কথা পড়ে আনছে কারণ নামাজের আগে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো সবর করে অর্জন করতে হবে যে জাহের কে বাতেন কে পাক করতে হবে এগুলা সবরের বিষয় ধৈর্যের বিষয় জাহের বাতেন ঠিকঠাক করে নামাজ পড়তে হবে ও পাক বাতেন পাক জাহের পাক বাতেন পাক না এটাও নামাজ হবে না বাতেন ঠিক আছে জাহের ঠিক না ওইটাও পাক নামাজ না হ আমার হুজুরে কলব আছে কায় মনোবাক্য নামাজ পড়তেছি কিন্তু আমার জাহের ঠিক না কাপড় পাক না জাগা পাক না জামা পাক না অজু নাই গোসল নাই নামাজ হবে না জাহের বাতেন ঠিক করে তারপরে নামাজ পড়তে হবে আর সব ঠিক করতে হবে ঠিক করতে হলে সবুর করতে হবে সবর ছাড়া ঠিক করা সম্ভব না তোমরা সাহায্য চাও বিশ্বরে চলা ধৈর্য ধরে নামাজ পড়ে এখানে যেহেতু আল্লাহ মুমেনদেরকে ডাকছে তো আমি তর্জমা তর্জমা করতে পারি এখানে সাহায্যের দ্বারা উদ্দেশ্য আমি জান্নাতও নিতে পারি হে ইমানদাররা তোমরা জান্নাত ধরে নামাজ পড়ে হে ইমানদাররা তোমরা আল্লাহ পাকের সাক্ষাৎ চাও ধৈর্য ধরে নামাজ পড়ে যারা ধৈর্য ধরে নামাজ পড়ে

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم درز بن درزا كلا হবে না তোর হবে না ধর্জ বিনে দরজা খোলা হবে না তোর হবে না দরজবিনে আপন কেহ রবে না রবে না রুদ্রদারের চাবি বন্ধুরে বিনে কি পাবি ধৈর্য ধৈর্যের ফল অতি মিষ্টি ইয়া আয়ো হাল্লা দিনা আমানুচ তাই ন বিশ্ব পৰিব চলা ইন্নাল্লাহামা চ বন্ধু ধৈর্য ধরতে হবে না দৰে কি করবে সোনক একাই পৰে পৰি ওয়ালা না বলোৱানাকুম بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله ولنبلونكم او অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা দুই মেটাকে সমানে আসছে অবশ্যই অবশ্যই জরুর বি আমি তোমাদের পরীক্ষা নিবাই ইন কয়েকটা জিনিসের মাধ্যমে কখনো তোমাদের মধ্যে আমি ভয় ভয় ছেড়ে দিব ভয়ের কারণ দিয়ে দিব মনের মধ্যে ভয় সৃষ্টি হবে ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। কখনো তোমাদেরকে খুদা দিয়ে পরীক্ষা করবো কখনো মাল দিয়ে মাল কমিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো ওয়াল আংস কখনো তোমাদের লোক সংখ্যা কমিয়ে দিয়ে পরীক্ষা করব কখনো ফল ফসল কমিয়ে দিয়ে পরীক্ষা করব আবার তবে হেরসুল আপনি সুসংবাদ দিয়ে দেন ওই সমস্ত মানুষদেরকে যারা সাবেরিনের অন্তর্ভুক্ত আপনি সুসংবাদ দেন সাবেরদেরকে সুসংবাদ দেন যারা ধৈর্য ধরে তাদেরকে সুসংবাদ দেন মেশকাত শরীফের সরা উর্দু সরা আল্লাহ ওইটার মধ্যে লেখছেন হজরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলহির এক ছাত্র বা ভক্ত তিনি বললেন হজরত আমার মাতৃভূমি ছেড়ে দিব এখানে থাকব না অন্যত্র চলে যাব এখানকার মানুষ ভালো না শান্তি নেই এখানে হজরতওয়ালা তাকে পরামর্শ দিলেন বাবা রে এখানেই অন্য জায়গায় যায় না কিন্তু লোকটা ওয়ালার কথা মানল না তার মাতৃভূমি ছেড়ে জন্মভূমি ছেড়ে দূরে গিয়েছে বসত শুরু করলো নিয়ে কূপের মধ্যে ফেলে দিল এবং ডাকনা লাগায় রাখলো শুকনা কূপ কূপের ভিতর পানি নাই তাকে ফেলে দিলো মুখটা বন্ধ করে দিল তারে কষ্ট দিয়ে ওইখান থেকে বের করলো বের হয়ে সে চিন্তা করলো এখানকার মানুষরা তো আমার দেশের মানুষের চেয়ে খারাপ যা এখানেও থাকবো না এখান থেকে আরেক জায়গায় চলে গেল ওইখানকার মানুষেরা কিছু দস্যুরা তাকে ধরে নিয়ে ডাকুরা ধরে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে ফেললো অনেক দিন পরে গোলামি জিন্দি থেকে জিন্দিগি থেকে মুক্তি পেয়ে না পেয়ে যেমনি হোক ইমাম গাজালি রহমতুল্লাহ সাথে সাক্ষাৎ করল ইমাম সাহেব জিজ্ঞাসা করল কি মিয়া এতদিন কোথায় ছিলে। সে বলল হযরত আপনার কথা মানি নাই সুখের সন্ধানে ভালো মানুষের সন্ধানে বাড়িঘর ছাড়লাম আমার জীবনে এই দুইটা ঘটনা ঘটছে তাই আবার মাতৃভূমিতে এই তো রে ভাই কই যাই কর যখন যেখানে আছে যে যেখানে আছে যেভাবে আছে প্রত্যেকটা মানুষের বলা দরকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল সেওয়াল কুফরি অদলাল আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল সেওয়াল কুফরি অদলাল আল্লাহু আকবর পরীক্ষা নিবে ভাই পরীক্ষা নিবে পরীক্ষা না নিলে তোমাকে উপরের ক্লাসে দিবে কি করে পরীক্ষায় ফাঁস করলে উপরের ক্লাসে দিবে বেলা এমতেহান পরীক্ষা ছাড়া কেউ উপরে উঠতে পারে নাই যায় যত বড় মানুষ তার জীবনের পরীক্ষা তত বড় যত বুজুর্গ আছে আল্লাহওয়ালা আছে পীর মুর্শিদ আছে সবার পরীক্ষা হয়েছে যে যত বড় তার পরীক্ষা তত বড় রে ভাই সৈয়দুল আম্বিয়া ইমামুল মুসালিন খাতামুল নবীন তিনি যেমন বর তিনি পরীক্ষাও ছিল তত বড় হাবিবুল্লার এমতেহান হয়েছে পরীক্ষা হয়েছে খলিলুল্লার ও এমতেহান হয়েছে পরীক্ষা হয়েছে পরীক্ষা হয়েছে নবী রসুল যেহেতু পরীক্ষা ছাড়া জীবন করতে পারে নাই অলি আব্দাল গাউস কুতুবরা যেহেতু পরীক্ষা ছাড়া বড় হতে পারে নাই তুমিও পরীক্ষা ছাড়া বড় হতে পারবে না আমিও পরীক্ষা ছাড়া বড় হতে পারব না আমার তোমার পরীক্ষা নিবে আল কোরআন স্পষ্টই বলে দিছে ওল্লান না নাকুম। বেশাইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকাস মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া সামারাতি ওয়া বাশিরিস পরীক্ষা নিবো তবে বাশারত দেয়া দাও সুসংবাদ দেয়া দাও সাবের বান্দাকে সাবের কে الذين إذا أصابتهم مصيبة، قالوا إنا لله وإنا إليه راجعون. مصيبة اش لزادر مخدي بيرهاي. যখন তাদের কাছে বিপদ আছে তখন তারা বলে আমরা তো আল্লাহর জন্যে আমাদের জীবন আল্লাহর জন্য আমাদের মাল আল্লাহর জন্যেলাহ রাজি এবং আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবো আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি আবার আল্লাহর কাছে ফিরে যাব। হ ইদা আছ বাতু বাতুন যখন তাদের কোনো বিপদ আসে সাবের বন্দার যখন বিপদ আসে তখন বন্দা বলে ইন্না লিলা ও ইন্না ইলাই হিরো আমার নবী মোহাম্মদ আরবি সরোয়ারে কায়নাত সরদারে দুজাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মসদুক আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ঘরের বাতি যদি নিবে যায় বাতাসের কারণে তবুও তোমরা পড় ইন্না রাজিউন ইহি রসিবত এটাও এমতেহান এটাও পরীক্ষা আস বা তু যখন কোন মুসিবত মুসিবা শব্দটা না কেরা ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মুসিবত যখন পশে তখন তারা বলে তখন তারা বলে ইন্না এই কথাটা একটা তওবা এই কথাটা মূলে একত্ববাদের সাক্ষী দেওয়া এই কথাটা আবদিয়াতের স্বীকৃতি দেওয়া যে আমরা তো সবাই আল্লাহর এখানে আবদি স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আল্লাহ আমাদের মাহুদ একথার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আমরা তাদের কাছে আমি যে পরকাল বিশ্বাস করি তার প্রমাণ পাওয়া গেছে তাহলে ইন্না লিল্লাহি বা ইন্না ইহির যেমন এই কথাটুকুর মধ্যে দুইটা জিনিস আছে একটা হলো অহাদানীয়তের স্বীকৃতি একত্ববাদের স্বীকৃতি যে আমার খালেক আছে আমার মালেক আছে আমার কোনো কিছুই আমার না আমার সব আমার আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া হলো পাকের উজুতের স্বীকৃতি দেওয়া হলো আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি দেওয়া হলো এবং সবকিছুর মালিক যে আল্লাহ একথাটারও স্বীকৃতি দেওয়া হলো দুই নাম্বারে পরকাল বিশ্বাস করা হলো যে আমি আবার তার কাছে ফিরে যাব আমি পরকাল বিশ্বাস করলাম এটা মূলে একটা তবা একথা যে দিল থেকে বলতে পারছে তার তবা হয়ে গেছে যে এ কথা যে ব্যক্তি দিল থেকে বলতে পারছে তার কালী মায়ের তইয়েবা পড়া হয়ে গেছে কালী মায়ের শাহাদ পড়া হয়ে গেছে আল্লাহ আকবর আয় আল্লাহ ধৈর্য সম্পর্কে কিছু কথা বলছে যারা সামে যারা শুনবে যারা দেখবে তাদের কেউ আমল করার তৌফিক দাও সাথে আমাকেও আমল করার তৌফিক দাও দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও রাত এখন চারটা সৈত্রিশ আটত্রিশ বাজে তাহাজের সময় শেষ হওয়ার কাছাকাছি দোয়া কবুল হওয়ার সময় আয়াল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও দুনিয়ার সমস্ত মসিবত থেকে হেফাজত করো আজাব গজব থেকে হেফাজত আয় আল্লাহ সবুর করার ধৈর্য ধরার তো দান করো নামাজ পড়ার তো অভিজ্ঞান করো তোমার রহমতের তোমার সাহায্য পাওয়ার উপযুক্ত বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন আখিরে আরজগা দাহে হ্যায় আছে তাদ মাখের না বটকো রাহে শেষ শেষের আবেদন দুনিয়ার সমস্ত মসিবত থেকে হেফাজত করো, সালামতের জিন্দগি আফিয়তের জিন্দগি দান কর রব্বাল আলামিন দুনিয়া রাজাব গজব থেকে হেফাজত কর কবরে হাসরে মিজানে ফুলসিরতে তুমি আসানির সাথে পার করে দিও আয় আল্লা তুল দাও সে করে দিও হে রব্য করি হায়রানি পেরেশানি দূর করে দাও রেজিকের অভাব দূর করে দাও মাখলুকের কাছে তুমি ইচ্ছা না মাখলুকের দ্বারস্থ করো না শেষ শ্রেষ্ঠজনী তোমার কাছে বলতেছি তুমি আমাদের রব তুমি আমাদের সব জীবনের সব প্রয়োজনের আয়োজন তুমি করে দাও লাঞ্ছনার জীবন দিও না রব্বাল আলামিন সর্বশেষে তোমার কাছে বলি আমাদেরকে ইমানের সাথে মরণ দিও আমরা যেন মরণ কালে পড়তে পারি কালি কালিমে তো ইলাহা বা লাহ ইাহাম রসুল্লাহ আলাইহি আলাইস্লাম